পরপর আগ্নেয়াস্ত্র উদ্ধার ও একের পর এক বোমাবাজি ঘটনায় যখন দক্ষিণ চব্বিশ পরগনার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে, ঠিক সে সময় দুঃসাহসিক এক হত্যাকাণ্ডে স্তম্ভিত সোনারপুর। বন্ধুর বাড়িতে ঢুকে যুবককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা থেকে এক কিলোমিটার দূরে কামরাবাদ এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম লালটু হাজরা। শুক্রবার রাতে বন্ধু ময়ূখ ভট্টাচার্যের বাড়িতে তিনি খুন হন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে দুটি গুলির খোল। এই যে ঘর দেখা যাচ্ছে, দরজা বন্ধ, এই ঘরের ভেতর থেকেই এক যুবকের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। তার পেটে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার সঙ্গে আরো তিনজন বন্ধুর এখানে থাকার কথা, তার মধ্যে অন্যতম বিশ্বজিৎ, যে প্রথম এই ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় লালটুকে। এছাড়াও ময়ূখ ভট্টাচার্য নামে এই বাড়ির যে মালিক, তাদেরই বন্ধু, তারও থাকার কথা ছিল, এবং আরো এক বন্ধুর। তিনজন বন্ধু কেউই এখানে ছিল না। আমি বাড়ি ঢুকি তখন 2:12 পুরো, তখন এসে দেখছি গেট ফেট খোলা, পুরো বাড়ির সব আলো জ্বলছে। গেট দিয়ে উঠলাম, উঠে দেখছি বাড়িতে একটা কুকুর আছে যে খুব লাফায়। সে কুকুরটা দেখছি চুপ করে, একটা ফ্রিজের নিচে আমাদের কাঠের টেবিল আছে, তার নিচে লুকিয়ে আছে ভয়েতে, পুরো ভয়ে। তারপরে গিয়ে ঢুকে দেখছি ভাই ওরম ভাবে পড়ে আছে লালটু। এখানে উনি কি করতে থাকছেন, মানে বিষয় এখানে আমি থাকতাম যেহেতু, সেই হিসাবে মাঝে মাঝে আসে থাকে, এরকম একটা ব্যাপার। নিহতের পরিবারের সদস্যদের দাবি, পুরনো বিবাদের জেরে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর টার্গেটে ছিলেন লালটু। অভিযোগ, দশমীর দিন রাতে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা। দুর্গাপূজার দশমীর দিন, এই ভাসানের দিন, মালির বাগানে একটা ঝগড়া সৃষ্টি হয়, তখন ও বন্দুক বের করেছিল দাদার দিকে আর ওই বিশ্ব দাদার দিকে। তো তারপর ও নিজেই পালিয়ে গেছিল, বন্দুকটা চলেনি বলে। দীপ, গোপাল, রাজীব ওই ব্রিজের তলায় বন্দুক চালিয়েছিল একবার। কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। ইনভেস্টিগেশন শুরু করেছি, ফার্দার ডিটেইলস যখন পাওয়া যাবে তখন আপনাদেরকে জানানো হবে। কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন আসার আগে আমরা কনজেকচার করতে পারবো না। ভিকটিমে আইডেন্টিফাই হয়ে গেছে লালটু হাজরা, বাট কজ অফ ডেথ একটা গানশট ইঞ্জুরি ওনার বডিতে পাওয়া গেছে। রাইট নাও উই ক্যান সি অনলি ওয়ান, তারপরে পিএম রিপোর্ট যখন আসবে তখন জানা যাবে। দমনের মধ্যে থাকে তাদের ডেকে, যাদের ধরে নিয়ে যাতে কোর্টের সামনে প্রডিউস করে, সেই ব্যাপারে পুলিশ উদ্যোগ নিয়েছে এবং নিতে থাকে। কিন্তু কি কারণে খুন হলেন লালটু হাজরা? নেপথ্যে পুরনো কোনো বিবাদ? দশমীর দিন যারা হুমকি দিয়েছিল, খুনের পিছনেও কি তাদেরই হাত? মৃতের বন্ধুদের দাবি, খুনের সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। এখানেই প্রশ্ন, বাড়ি ফিরতে লালটুর বন্ধুদের এত দেরি হলো কেন? দুষ্কৃতীরা এবার কিভাবে জানলো ওই সময় বন্ধুর বাড়িতে লালটু একাই আছেন? এই সমস্ত রহস্যের সমাধান করাই এখন পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ। আবির দত্ত, রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।